الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، الحمد لله الله سبحانه وتعالى توفيق المرد من أمرا أبار آي كتو تتبري جلس سوم جمعون شمرت جانار جنة شكر جنة الله دنا مدى شكر جنة دبر قد دن أمرا آلتنا كتو سلام خائبار جدو شمرت جلس سوم خائبار تك عشر قوت هي আর কিছু জায়গায় বিভিন্ন অভিযান পরিচালনা করেন, ওগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ইনশাআল্লাহ আজকে হয়তো আমাদের খাইবারের অভিযান সম্পর্কে আলোচনা শেষ হয়ে যাবে। তো আমরা বলছিলাম যে ফাদাক অঞ্চল, যে আরেকটি ইহুদি অধ্যুষিত এলাকা, যেটি খাইবার বিজয়ের পর তারা অটোমেটিক নিজের থেকে এসে চুক্তি করে ওই সন্ধি চুক্তি সম্পন্ন করে। তো আলোচনাকে বললো যে আমরা খাইবারের সাথে আপনাদের যেরকম চুক্তি হয়েছে সেই অনুযায়ী আমরা আপনাকে ওই ফসলের চুক্তিতে আবদ্ধ হলো, যে আমরা যে উৎপাদন করবো তার থেকে অর্ধেক আপনাদেরকে দিয়ে দিব, যেটুকু মানে যেভাবে খাইবারের সাথে চুক্তি হয়েছে। তো এখানে যুদ্ধ ছাড়া রসুল নিজেই মানে কোনো যুদ্ধ ছাড়াই এমনি বিজয় অর্জন হলো ফাদাক অঞ্চলে। তারপরে ছিল ওয়াদিউল কোরা, খাইবার বিজয় পর রসুল সাল্লাম মনের দিক থেকে যখন কিছুটা মুক্ত হলেন তখন ওয়াদিউল কোরা বা কোরা উপত্যকায় গমন করলেন। সেখানে ইহুদিদের একটি দলের বসবাস ছিল। তো ওই অঞ্চলগুলোতে কাছাকাছি জায়গায় কয়েকটি খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় ইহুদিরা বসবাস করতো খাইবার ছাড়াও, তার মধ্যে ফাদাক একটি অঞ্চল, ওয়াদিউল কোরা একটি অঞ্চল। তো ওয়াদিউল কোরাতে তিনি গমন করলেন, সেখানে ইহুদিদের একটি দলের বসবাস ছিল। এক পর্যায়ে আরবদের একটি দল গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছিল, মানে ইসলাম বিরোধী একটি দল গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়েছিল। তো মুসলিমগণ যখন কোরা উপত্যকায় অবতরণ করলেন তখন ইহুদিগণ তাদের প্রতি তীর নিক্ষেপ করে আক্রমণ করল। তারা আগে থেকে সারিবদ্ধভাবে রেডি ছিল, ইহুদিরা মুসলমানরা আসলে তারা আক্রমণ করবে, তো জন্য তারা আক্রমণ করলো সারিবদ্ধভাবে আগে থেকে রেডি ছিল দেখে। তাদের এই আক্রমণে রসুল সাল্লাহ সাল্লামের একটি মিদআম নাম একজন দাস মৃত্যুমুখী পতিত হলো, মিদআম। তো ওই নাম গুরুত্বপূর্ণ না এখানে, কিন্তু এখানে একটি ঘটনা আছে যেটি গুরুত্বপূর্ণ, এই জন্যই এই ইতিহাসবিদরা এখানে ঘটনাটি বর্ণনা করছেন। তো লোকজনেরা সেদম মারা গেল ওই দাস মিদআম, লোকজনেরা বলা বলি করতে লাগলো আহ তার জন্য তো জান্নাত বরকতময়, সে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, সে তার জান্নাত বরকতময় হোক। তো রসুল সাল্লাম বললেন যে কাল্লা والذي نفسي بيده ان الشمله التي اخذها يوم الخيبر কখনোই না, সে সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন খাইবার যুদ্ধে এই ব্যক্তি যুদ্ধলব্ধ মাল হতে বন্টনের পূর্বেই যে চাদরখানা চুরি করেছিল তা আগুনে পরিবর্তিত হয়ে তার ওর জন্য দীপ্তিমান হয়ে উঠেছে। তো দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করতেছিল, যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সে মারা গেল। তো শহীদ তো সেই, তার থেকে বড় শহীদ আর কে হতে পারে? কিন্তু রসুল কি বললেন, সাহাবিরা সবাই একমত সাক্ষী দিল, ওরা তো মানে নিশ্চিত যে লোক শহীদ হয়ে গেল, আহ মাশাআল্লাহ যে লোক শহীদ হয়ে গেল, আল্লাহ তার জন্য জান্নাত বরকতময় করুন, দোয়া করলো। সাথে রসুল বললেন যে কাল্লা কখনোই না, কারণ সে কি করছে, গনিমতের মাল থেকে বন্টনের পূর্বে একটা চাদর চুরি করছিল, ওই সে চাদরের ভাগ এমনিই পাইতো। সে যেহেতু খাইবার অঞ্চলে ছিল, সে খাইবার যুদ্ধে উপস্থিত ছিল, তো গনিমতের মাল থেকে তো ভাগ সে এমনিই পাইতো, হয়তো সে আরো বেশি পাইতো, কিন্তু সে না বলে একটি চাদর নিয়ে গেছিল সাহাবি। কিন্তু দেখেন এই তার এই কাজের কারণে রসুল বলেন যে সে কখনোই ওই জান্নাত ওই চাদরখানা তার জন্য আগুনের দীপ্তিমান হয়ে উঠছে, আগুন হয়ে। অথচ আমরা কেউ মারা গেলে আমরা বলি শহীদ, এটা নিয়ে অনেক আলোচনা করছি, অনেকদিন আমরা বলছি ওই মিছিল করে করে মারা গেছে সে শহীদ, আমাদের অমুক শহীদ তমুক শহীদ, হিন্দু মারা গেছে হিন্দু শহীদ, নাস্তিক রসুল বিরুদ্ধে সে ওই গল্প লিখছে কবিতা লিখছে কার্টুন আঁকছে, তো সে মারা গেছে সেও শহীদ। শুনেন না আপনারা ওই যে ব্লগার রাজীব যখন মারা গেল ওর কী বলো শাহবাগের প্রথম শহীদ, অথচ ও রসুলের বিরুদ্ধে কবিতা লিখছিল কার্টুন অঙ্কন করছিল বা ওই যে লেখালেখি করছিল। তো এই জন্য তো হুজুররা তার বিরুদ্ধে আন্দোলন করলো, তাই না? তো এক পর্যায়ে যখন তাকে কেউ জন্য হত্যা করলো তখন বলা হলো কি সে শাহবাগের প্রথম শহীদ। তা আমাদের লোকেদের ওই কমন সেন্সটা নাই যে শহীদ যে একটা ইসলামিক টার্ম, কোনো নন মুসলিম মারা গেলে কি শহীদ হয়? কাফের মুশরিক মারা গেলে শহীদ হয়, নাস্তিক মারা গেলে শহীদ হয়? তো আমাদের এই অবস্থা আমরা। তারপর ওর যারা যা হয়েছিল ও দেখেন তো মুসলমান না, সে তো মারা গেছে মুসলমান হিসেবে না, রসুল সাল্লামকে অপমান করছে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। তো সে ইসলাম থেকে খারিজ হয়ে সে নিজে থেকে সে বলছিল যে সে নাস্তিক, তো নাস্তিক মারা গেল তারপর জানাজার দরকার ছিল, সে তো জানাজা হবে না। কিন্তু আমাদের দেশে মানুষজন এত দিনী জ্ঞান এত কম, তারা তো একজন কি জানাজা করলো, জানাজাতে আপনার যাদের মনে আছে আমি জানি না মনে আছে কিন্তু ছবি টবি দেখছেন পুরুষ মহিলা হিন্দু মুসলিম সব একসাথে জানাজা করতেছিল,
হিন্দু মুসলিম খ্রিস্টান পুরুষ মহিলা ছেলে মেয়ে বুড়া জোয়ান সব জানাজা করতে চলতাম, বিধর্মীরা ধর্মী বিধর্মী সবাই। এদের কোনো জ্ঞান নাই, এদের কোনো ইসলামিক জ্ঞান নাই, এরা দিন সম্পর্কে কোনো আইডিয়া নাই এদের। শহীদ যে একটা ইসলামিক টার্ম, এবং শহীদ তো কেউ এমনি নিজে থেকে বলতে পারবে যে আমি শহীদ, বাকি আপনি আপনি বলতে পারবেন না যে আমি শহীদ, আমি বলতে পারবো না আপনি শহীদ, কে বলতে পারবো না যে কে শহীদ। শুধুমাত্র রসুল সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে রসুল সাল্লাহ সাল্লাম যাদের ব্যাপারে বলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী প্রাপ্ত হয়ে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা শহীদ। যেমন তিনি বলছেন আবু বকরের কথা, উমরের কথা বলছেন শহীদ, তিনি উসমানের কথা বলছেন শহীদ। তাছাড়া তার উপস্থিতিতে যুদ্ধে যারা মারা গেছে এবং শহীদ বলা হয়েছে তিনি না করেননি। যেমন হামজা রাদিয়াল্লাহ, তিনি বলছেন সাইয়্যিদুস শোহাদা, শহীদদের সর্দার। হামজা রাদিয়াল্লাহু মারা গেছেন যুদ্ধে শহীদ, বা যে সমস্ত সাহাবিরা যুদ্ধে মারা গেছে রাসূলুল্লাহ তাদের ব্যাপারে কোনো কিছু মন্তব্য করেননি তারা শহীদ। আর যাদের ব্যাপারে তিনি মন্তব্য করে গেছেন যে না এই লোক তো গনিমতের মাল থেকে চুরি করছে, সে শহীদ না। অথচ সে রাসূলের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ অবস্থায় শহীদ মারা গেছে। সে যদি শহীদ না হয় তাহলে আমাদের দেশে হিমিসিল করে মারা যায়, মিটিং করে মারা যায়, সে ওই অন্যায় করে ফাঁসি কি কাজ করতে গিয়ে মারা যায়, সে অশহীদ। সেই জন্য আমরা অনেকে আবার এটা নিয়ে একটু মন খারাপ করে যে কেন শহীদ বলা যাবে না। এই যেমন এই যে কত আন্দোলনটা হইলো যে এই কি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ, তাদেরকে শহীদ না বললে আবার অনেকে মাইন্ড করে যে শহীদ বলে না, কিন্তু বুঝতে হবে অনেক আলেমে বলছে, কিন্তু কিন্তু আসলে উচিত উচিত হচ্ছে যে আমরা তার জন্য শহীদ মৃত্যুর জন্য দোয়া করতে পারি যে আল্লাহ আপনি তাকে শহীদ মৃত্যু দান করুন, আপনি তাকে শহীদ মর্যাদা দান করুন। এটা একটা খাত, শহীদ হওয়ার মতো একটা খাত এটা, যে সে অন্যায় বিরুদ্ধে লড়ছে তো শহীদ হওয়ার মতো একটা খাত। ধরুন আপনার বাড়িতে কেউ আক্রমণ করছে, ডাকাত করছে, তো ডাকাতের হাতে আপনি মারা গেলেন, তো আপনি শহীদ মৃত্যুর জন্য দোয়া করতে পারেন, এটা শহীদ একটা খাত। কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কেউ পেটের পীড়ায় মারা গেছে, কেউ প্রেগনেন্সি অবস্থায় বাচ্চা জন্ম দিয়ে থেকে ঢেলে মারা গেছে, তো এগুলা শহীদ খাত, দোয়া করতে পারেন। এই সমস্ত মৃত্যু শহীদ মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করতে পারেন, যদি তার ইমানের সাথে মারা যায় এবং যদি আল্লাহ কবুল করে, তো আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আপনি তাকে শহীদ মৃত্যু দান করুন। কিন্তু আপনি বলে দিলেন যে না শহীদ হয়ে গেছে, শহীদ হতে পারে সে, কিন্তু এক্সাক্টলি কি বলতে পারবে না, কারণ এখন ধরেন হিন্দু মহিলা মারা গেল, জি আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ আপনি তাকে শহীদ মৃত্যু দান করুন, আমরা দোয়া করি যে আল্লাহ আপনি যেন তাকে শহীদ মৃত্যু দান, শহীদ মর্যাদা দান করেন। কিন্তু আমরা সরাসরি শহীদ বলে দিই, শহীদ বলতে বলতে শহীদের লিস্ট আছে, ওই তো বললাম না এক দল আছে যাদের শহীদের লিস্ট আছে, শহীদ নাম্বার 99, শহীদ নাম্বার 100, শহীদ নাম্বার 101, আপনারা জানেন এটা? হ্যাঁ জানেন না, আমাদের এলাকায় আমরা যখন থাকতাম আমাদের দেশে আর কি আমাদের বাসা যেখানে, তো ওইখানে মাসুম ভাই চিনবে উপসর, এ ব্লকে একটা ইয়া লোক ছিল, না না শহীদ মিনারের কথা বলতেছি না, ওই জামাত ইসলামীর আর কি একটা ইয়ে আছে লিস্ট আছে, তো ওই এ ব্লকের এক লোক মারা গেছে মনে আছে নি, ওই যে এক পা ভাঙছিল একজনের, এক পা কাটি কাটছিল আর একজন মারা গেছিল, তো মানে একজন মারা গেছে তো তার না সে ছিল 99 নম্বর শহীদ, তো ওই তখন আমরা জানতাম যে 99 নম্বর শহীদ, শহীদ নাম্বার 99, ওই 1978 থেকে শুরু করে যতজন মারা গেছে তাদের সব সবাই শহীদ, তো এ হচ্ছে 99 নম্বর শহীদ, তারপর 100 নম্বর, তারপরে এরকম সিরিজে চলতেছে, তার শহীদের নাম্বার দিয়ে দিছে, তো মানে এত নিশ্চিত করে শহীদ এটা বলা ঠিক না। তারপর দোয়া করতে পারি, তো রসুল্লাহ ইসলামের এক কথা শুনে একটি ফিতা, দুটি ফিতা, এবং যে যিনি যে জিনিস গোপনে নিয়ে গেছিলেন সে সব রসুল্লাহ ইসলামের খেদমতে এনে হাজির করলেন। এই কথাটা শুনে যে জানি ছিল ওরা তো বুঝে নেয় না যে চুরির জন্য নেয় না, যাচ্ছে আমি এটা পছন্দ আমি নিয়ে যাই, মানে কেউ চুরি করার জন্য ও যে না বলে নিচ্ছে, তো ওরা করছে কি যে যেটা নিয়েছিল ফেরত দিয়ে দিছে সাথে সাথে ভয়ে। তো রসুল্লাহ সাহাবিরা ছিলেন এমন, যখনই কিছু শুনতেন সাথে সাথে তারা আমল করতেন, আমাদেরকে বলতে 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 কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে তারপর আমাদের আমল হবে না। জানি আমরা সবাই, আপনি ওই সোহান আলী গুলো বলা হতো কেমন লাগে, আমি একজনকে বলছিলাম যে আপনি ক্লাসে বসেন না কেন, ক্লাসে বসেন না কেন, ক্লাসে বসলে তো কিছু শেখা হয়, মানে আপনি যদি প্রতিদিন ক্লাসে বসেন একটা শব্দ তো শিখবেন, একটা নতুন জিনিস তো শিখতে পারবেন, বা যদি না শিখেন তাহলে আপনার একটু ঝালাই হলো, তাহলে শিখা জিনিস আপনার একটু মনে হলো, আপনি ভুলে গেছেন মানে মনে হলো, ওই যে কী বলে রিপিট হলো, জানলেন আমি হয়তো আমল করতেন না, শোনার পর আজকে থেকে আমল করলেন। তো কেউ কেউ বলে কি অনেক শিখছি,
অনেক শেখ, অনেক শিখছি, যেগুলো শিখছি ওইগুলো যথেষ্ট, ওইগুলো যদি আমল করতে পারি তাহলে যথেষ্ট, আমল করতে পারি না তাহলে আপনি বুঝতেছেন না আপনার আমল করার জন্য এই জিনিসটা হয়তো সহায়ক হতে পারে। কোন দিন কোন কথা কোন কার জি, এটা তো বিশাল বড় সব। এই যে দিনই মজলিসে যারা বসে, কত হাদিস আমরা জানি যে ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঘিরে রাখে, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় তাদের ডানার মধ্যে। এই যে আপনি বসছেন না, আপনি তাহলে ফেরেশতাদের ডানার মধ্যে বসছেন, এই যে আমি বসছি না, ফেরেশতাদের ডানার মধ্যে বসছি কন্টিনিউয়াসলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হইতেছে, রহমত বর্ষণ হইতেছে, আপনার জন্য দোয়া করতেছে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, আপনার জন্য দোয়া করতেছে। হাদিসের মধ্যে আসে এমনকি সমুদ্রের নিচে তলদেশে মাছে পর্যন্ত আপনার জন্য দোয়া করতেছে, শুধু ইলমিয়ান মজলিসে যারা বসে থাকে। এই আচ্ছা, এই যে আমরা এতদিন থেকে বসতেছি, আমরা কি সবাই একটু একটু শিখছি না টুকটাক? তাহলে এই এই যে বেনিফিটটা এটা বসার কারণে তো হয়েছে। তো আপনি যখন বলবেন যে না আমি অনেকগুলো এমনি পারি, অনেক পারি, অহংকারের লক্ষণ, অহংকার, আপনি বড় ভুল করলেন, আপনি না বললে ভালো ছিল কিন্তু বলার পরে আপনি বড় ভুল করলেন, অহংকার হয়ে গেল না। তো এগুলো আমরা বলবো না, এগুলো যেন আমাদের মাথায় কখনোই না আসে। তো যখনই কোনো দিনই মজলিশ হবে আমরা চেষ্টা করবো বসার। ওই যে ইমাম সাহেব বলেন না যে 5 মিনিটের জন্য হলে একটু বসেন, আপনি একটু 2-4 মিনিট 5 মিনিট বসেন, হয়তো দেখা যায় এমন একটা কথা শুনছেন যে আপনার জীবন চেঞ্জ হয়ে গেছে। কখন কোন কথাটা কার কাজে লাগে আল্লাহ আল্লাহ চাইলে মানুষকে হেদায়ত দে, কখন কোন কথাটা কার মাথার মধ্যে স্টাক করবে, দিলের মধ্যে আঘাত করবে, তো কেউ জানে না। তো আমরা সময় দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। তো এই সাথে সাথে যারা শুনে, যারা একটি ফিতা দুটি ফিতা কিংবা যে যে জিনিস গোপনে নিয়ে গিয়েছিলেন সব রসুল খেদমতে হাজির করলেন, রসুল সাল্লাহ সাল্লামের দেখে বললেন শারিক মিন্নার ইন আও শিরাকানি মিন্নার, এ একটি কিংবা দুটি ফিতা ছিল আগুনের, যারা নিয়ে গেছিল ভুল করে, যদি ওই নেয় অবস্থায় মারা যেত তাহলে বললেন কি এইটা একটা একটা দুইটা আগুনের শরীর ছিল, মানে আগুনের ছিল এগুলা, এই ফিতা একটা দুইটা ছিল আগুনের। তাহলে ওই জিনিসপত্র কোনো কিছু না বলে না কঠিন অপরাধ, তাই না? তো রসুলের হাদিসে বলছে না কেউ যদি কারো এক স্তবক জমি দখল করে কিয়ামতের দিন 7 স্তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তা আমাদের দেশে কত লোক কত লোকের জায়গা জমি দখল করতেছে, ওই যে আমাদের দেশে গ্রামগঞ্জে বলেন আইল ঠেলা, আইল ঠেলা দিয়ে, আইল ঠেলা দিয়ে মানে ওই আইল আছে এইখানে একটু নতুন করে এটা ভাঙ্গে নতুন একটু এক হাত ছড়াই নিলাম, এক হাত দখল করলাম, মানে আপনি বুঝতেছেন না কিয়ামতের দিন আল্লাহ আপনার গলায় 7 গুণ বেশি আপনার গলা ঝুলিয়ে দেবে, এটা বহন করতে পারবেন আপনি? তো কঠিন অপরাধ, মানুষ জানে না, অমুকে তো অমুকের সম্পদ খায়, অমুকে অমুকে অমুকের জায়গা খায়, খেয়ে খায় বড়, মানে আপনি কি বড় হয়ে যাবেন জায়গা খেয়ে? কত মানুষের সম্পদ, কত মানুষ খেয়ে বসে আছে, তো আপনি যে খাইছে সে তার অভাব যায়ই না, আর যার খাইছে সে তো ঠিকই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। তো মানুষ এগুলো বুঝে না, মানুষের এগুলো কোনো খবরই নাই, দিন সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নাই। অথবা রসুল সাল্লাল্লাহু মুসলিম বাহিনীকে যুদ্ধের উপযোগী সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ করলেন, সমগ্র বাহিনীর পতাকা সাদ বিন ওবাদার হাতে সমর্পণ করলেন, একটি পতাকা দিলেন হুবাব বিন মুনজিরকে আর আরেকটি পতাকা দিলেন সাহাল বিন হুনাইফ এর হাতে, চতুর্থ পতাকা দিলেন ওবাদা বিন বিশরকে। এরপর ইহুদিদের নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন, এ দাওয়াত গ্রহণ না করে তাদের এক ব্যক্তি যুদ্ধের জন্য ময়দানে অবতরণ করল। আল্লাহ নবী রসুল্লাহামের পক্ষে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে অবতীর্ণ হয়ে তার কাজ সম্পূর্ণ করলেন। জুবাইর বিন আওয়ামের কথা মনে আছে কারো? জুবাইর ইবনে আওয়াম, জুবাইর হচ্ছেন জান্নাতি সাহাবী, একজন 10 জনের মধ্যে একজন, তাই না? তাছাড়া তার মায়ের নাম কি, কার মনে আছে? সাফিয়া, রসুলুল্লাহ সাল্লামের ফুফু, রসুলের ফুফু, আপন ফুফু সাফিয়া। তো সাফিয়া, তারপরে জুবাইর ছেলে আবদুল্লাহ বিন জুবাইর, তিনি ছিলেন মদিনা হিজরতের পর প্রথম সন্তান, ভূমিষ্ঠ সন্তান আবদুল্লাহ বিন জুবাইর, যাকে রসুল নিজ মুখ থেকে ওই যে তাহনিক করছিলেন, খেজুর চিবিয়ে একটু রস দিয়েছিলেন, তাহনিক করছিলেন। তো মদিনাতে হিজরতের পর প্রথম সন্তান। আর জুবাইর ইবনে আওয়াম ছিলেন বড় বীর সাহাবি, তার ব্যাপারে বলা হয়েছিল মনে আছে ওই যে 1000 সাহাবির সমান একজন, তো ওই ছিল জুবাইর ইবনে আওয়াম, বিরাট বড় বীর সাহাবি, সুবহানাল্লাহ। তো এই সমস্ত সাহাবিদের নাম ভুলে যাবে না, এই যে 10 জন জান্নাতি সাহাবি, তারপরে এই যারা বড় বড় বীর যোদ্ধা ছিলেন, যাদের অবদান ইসলামে বিশাল, এদের নাম কিন্তু মনে থাকতে হবে ইনশাআল্লাহ। জুবাইর ইবনে আওয়াম যুদ্ধ অবতীর্ণ হয়ে তার কাজ সম্পূর্ণ করলেন, অতঃপর ইহুদিদের পক্ষ থেকে দ্বিতীয় ব্যক্তি ময়দানে অবতীর্ণ হলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করলেন। এরপর তাদের পক্ষ থেকে তৃতীয় ব্যক্তি ময়দানে অবতরণ করলেন, এর সঙ্গে মোকাবিলা করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ অবতীর্ণ হয়ে তাকে হত্যা করলেন। এভাবে একে একে তাদের 11 ব্যক্তি নিহত হয়। যখন একজন নিহত হতো, রসুলুল্লাহ অবশিষ্ট ইহুদিগণকে ইসলামের দাওয়াত দিতেন, রসুলুল্লাহ দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত, যখনই যেতেন যুদ্ধ ইসলামের, এটা ছিল মুসলমানদের নিয়ম, এবং পরবর্তীতে সাহাবিদের সময় এটা হয়েছে, এই
সাহাবিদের শাসনকালে যাদের তাবেইনদের মধ্যে যারা সেনাপতি হয়েছে তারাও যখন যুদ্ধে গেছে এইভাবে দাওয়াত দিছে, যুদ্ধ গিয়ে তারা প্রথমে ইসলামের দাওয়াত দিত, বলতো যদি ইসলামের দাওয়াত গ্রহণ করে তাহলে বাস তোমাদের জায়গায় তোমরা থাকবা এবং তোমাদের সম্মান আর বাড়িয়ে দেওয়া হবে, তাই না? এবং এটাই হয়েছে সবসময়, সাহাবিরা সুযোগ দিত, দাওয়াত দিত ইসলামের, যদি তুমি দাওয়াত গ্রহণ না করো তাহলে আমি তোমার সাথে যুদ্ধ করবো। তো ওদের ওদের যখন একজন মারা গেল তোর সাথে দাওয়াত দিতেন, এদেরকে আবার দাওয়াত দিতেন। জাকাল্লাহ। ওই দিন যখন সালাতের সময় হতো তখন সাহাবিদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, সালাতের পর পুনরায় ইহুদিদের সামনে ফিরে যেতেন, তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতেন। এভাবে যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। দ্বিতীয় দিন সকালে পুনরায় আগমন করলেন, তখনও সূর্য বর্ষা বলে বরাবর উপরে উঠেনি, এমন সময় তাদের হাতে যা কিছু ছিল তা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লামের হাতে সমর্পণ করে দিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাম শক্তি দিয়ে বিজয় অর্জন করেন এবং আল্লাহ সুবহান তাআলা তাদের সম্পদ সময় সবটুকু রাসূলুল্লাহ সাল্লামের হাতে গনিমত হিসেবে প্রদান করেন। বহু সাজ সরঞ্জামাদি সাহাবিগণের হস্তগত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউল কুরআন নামক স্থানে 4 দিন অবস্থান করেন এবং যুদ্ধলব্ধ সম্পদ সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে বন্টন করে দেন। তবে জমি জমা খেজুরের বাগানগুলো ইহুদিদের হাতে ছেড়ে দেন এবং খাইবারবাসীর অনুরূপ ওয়াদিউল কুরআবাসীদের সঙ্গেও একটি চুক্তি সম্পাদন করেন। ওই যেরকম চুক্তি করছিলেন যে তোমরা ফসল ফলাবা আর আমাদের অর্ধেক তোমাদের অর্ধেক, এবং এই শর্তে যেন যখনই আমরা চাই তোমাদেরকে বের করে দিব, তোমরা যেতে রেডি থাকবা, রাজি থাকবা। তো এই ইহুদিদের সাথে এরকম চুক্তি করে, কারণ ওই অঞ্চলগুলোতে মুসলমানদের জন্য কঠিন ছিল, এগুলো অঞ্চলগুলো ছিল কঠিন, ফসল ফলানো মুসলমানদের জন্য কঠিন ছিল, প্লাস মুসলমানদের তো সময় নাই, তখন যুদ্ধের সময়, যুদ্ধ চলতেছে সব দিকে, মুসলমানরা যে এক জায়গায় বসে চাষবাস করবে ওই সময় মুসলমানদের ছিল না। তাই পড়েছিল তাইমা অভিযান। তাইমার ইহুদিগণ যখন খায়বার ফাদাক এবং ওয়াদুল কোরা অধিবাসীদের পরাভূত হওয়ার খবর পেল তখন তারা মুসলিমদের বিরুদ্ধে শক্তির মহড়া প্রদর্শন ছাড়াই সন্ধি চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লামের নিকট দূত প্রেরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাম তাদের সন্ধি প্রস্তাব গ্রহণ করে সম্পদাদি সহ বসবাসের অনুমতি দেন, অতঃপর তাদের সঙ্গে সন্ধি চুক্তি সম্পাদন করেন, যার ভাষা ছিল নিম্নরূপ। কী ছিল ভাষা? তাদের ওই ওই তাইমা গোত্র এসে আবার রাসূলের সঙ্গে চুক্তি সম্পাদন করলো ওই আগের মতো। যখন তারা দেখলো যে সবাই ওয়াদিউল কোরা পরাজিত হয়েছে, ফাদাক পরাজিত হয়েছে, এই খায়বার পরাজিত হয়েছে, তখন তারাও দেখলো যুদ্ধ করে আর আসলে লাভ নাই। চুক্তির ভাষা কী ছিল? এ দলিল লিখিত হলো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বনু আদিয়ার জন্য। তাদের উপর কর ব্যবস্থা প্রবর্তন করা হলেও মুসলিমগণ তাদের জিম্মাদার হলেন, তাদের উপর কোনো প্রকার অন্যায় করা হবে না এবং দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে না। রাত্রি হবে তাদের সাহায্যকারী এবং দিন হবে পূর্ণতা প্রদানকারী, ও তাদের চুক্তি হবে স্থায়ী ব্যবস্থা। মানে এই কথার অর্থ হলো যে চুক্তি হবে স্থায়ী চুক্তি। এ চুক্তি লিপিবদ্ধ করেন খালিদ বিন সাইদ। এই তাইমাবাসীদের সাথে অভিযানের পর রাসূলুল্লাহ মদিনায় প্রত্যাবর্তন করলেন। তাইমাবাসীদের সঙ্গে চুক্তি সম্পাদনের পর রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রত্যাবর্তনকালে লোকজনেরা একটি উপত্যকার নিকট পৌঁছলে সকলে উচ্চস্বরে বলতে থাকেন আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, শব্দ করে তাকবীর দিতে থাকেন। তার শুনে রাসূলুল্লাহ বললেন স্বীয় আত্মার প্রতি কোমলতা প্রদর্শন করো। দেন কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে মাঝখানে মাঝখানে যেন আমরা পুরো ডিটেলস আলোচনা করতেছি, এই জন্য যে অনেক সময় সে অভিযানগুলো অত গুরুত্বপূর্ণ না, মানে এক একটা, এই যেমন তাইমার নাম আমাদের জন্য না জানলেও চলতো, অত গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না, কিন্তু ওই যে এক এক অভিযান এক একটা ঘটনা আছে যেটা আমাদের জন্য শিক্ষণীয়। যেমন ফাদাক অঞ্চলের ঘটনা আমাদেরকে না জানলেও চলতো, বা ওই যে ওয়াদিউল কোরা, কিন্তু ওই যে এখানে একটি ঘটনা আছে, ওই যে শিক্ষা আছে আমাদের জন্য, কেউ যেন কোনো কিছু চুরি না করে নিয়ে যায়। তো কত বড় একটা ব্যাপার, কত বড় মশালা এখান থেকে আসছে, যে শহীদের ব্যাপারে যাকে তাকে শহীদ বলা যাবে না, যে আপনি দেখছেন যে যুদ্ধে মারা গেছে তারপর আপনি শহীদ বলতে পারবেন না, কারণ আপনি জানেন না সে শহীদ কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না যে কী করছে। তো এই এক একটা ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা আছে। তো এখানে মক্কাতে ফেরার পথে তারা এক জায়গায় এসে তারা সাহাবিরা উচ্চস্বরে তাকবীর দিতে লাগবে আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাকবীর দেয় কি অপরাধ? তাকবীর দেয় তো অপরাধ না। রসুলাম তাদেরকে কী বললেন? ইরবাউ আলা আনফুসিকুম ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা ওয়ালা গাইনা ওয়ালা গাইবান ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। স্বীয় আত্মার প্রতি কুমরতা প্রদর্শন করো, তোমরা কোনো বদির কিংবা অনুপস্থিতকে আহ্বান করছো না, বরং সে সত্তাকে আহ্বান করছো যিনি শ্রবণ করছেন এবং নিকটে রয়েছেন। যে তোমরা যত জোরে শব্দ করছো আল্লাহ, তোমরা তো এমন কারো ইবাদত করছো না যে যিনি শুনেন না, যাকে উচ্চস্বরে ডাকতে হয়, তাই না? তো তো আল্লাহ তো শুন ডাকলে শুনেন, তা আস্তে ডাকলেও শুনেন, এবং ওই কথাই বললেন।
তো পথ চলার সময় একবার রাত্রিবেলা দীর্ঘ সময় যাবৎ চলার পর রাত্রি শেষ ভাগে পথের মধ্যে কোনো এক জায়গায় শিবির স্থাপন করলেন এবং শয্যা গ্রহণের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু এ বলে তাগাদা দিয়ে রাখলেন, রাত্রিতে আমাদের প্রতি খেয়াল রেখো, অর্থাৎ প্রত্যুষে আমাদেরকে জাগিয়ে দিও, মানে সকালে আমাদেরকে জাগিয়ে দিও। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়ছিলেন ও তিনি পূর্ব দিকে মুখ করে নিজ শোয়ারের উপর হেলান দিয়ে বসেছিলেন এবং সেভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। তো রাত্রি শেষে সকলের গায়ে রোদের আঁচ লাগলেও কেউই ঘুম থেকে জাগতে পারেনি, মানে ওই একদিন কেউ ঘুম থেকে উঠতে পারেনি না ফজরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, তুমি আমাদেরকে ডেকে দিও। তো বেলাল যেন পূর্ব দিকে মুখ করে শুয়েছেন কিন্তু রোদ তার গায়ে পড়ছে, তারপরে ঘুম ভাঙেনি, ঘুম থেকে উঠতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঘুম থেকে জেগে ওঠেন এবং সকলকে ঘুম থেকে জাগ্রত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপত্যকা হতে বের হয়ে সামনের দিকে কিছু দূর অগ্রসর হলেন। অতঃপর লোকজনদেরকে নিয়ে ফজরের সালাতে ইমামত করলেন। বলা হয় তাকে যে ঘটনাটা অন্য কোনো সফরে ঘটেছিল, কিন্তু বিভিন্ন বই আসছে বিভিন্ন সময় ঘটেছিল, কিন্তু এই যে ঘটনাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক বর্ণনা আসছে, রাসূল বলছেন যে আমরা সবাই এই এলাকা ত্যাগ করলেন, সাথে সাথে এলাকা ত্যাগ করে কিছু দূর গিয়ে তারপর সালাত পড়লেন। তাহলে কি বোঝা গেল? ওই যে আরেকটা মশালা, এখানে কি মশালা আসছে, কেউ যদি কোনো কারণে যদি আপনার ঘুম না ভাঙে, হইতে পারে না তো, ঘুম তো হচ্ছে মৃত্যুর মতো। আমরা ঘুমের সময় কি ঘুম থেকে উঠলে কি পড়ি? আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় প্রশংসা করতেছি যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দান করছেন। তাহলে কি বলে আহিয়ানা বাদামা আমাতানা, যে আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করছেন। তো ঘুম হচ্ছে ছোট মৃত্যু, মানুষ যখন ঘুমায়, আপনি যখন পুরো ঘুমায় থাকেন আপনি মৃত্যুর মধ্যে থাকেন, এটা বলে মাইনর ডেথ। তো ঘুম থেকে জাগ্রত না হইতে পারে, ঘুম না ভাঙতে পারে যে কোনো অনেক সময়, এটা হইতে পারে। এবং এই জন্য যদি যে মুহূর্তে ঘুম ভাঙে ওই সময় আপনার ওয়াক্ত, তো ফজরের সালাত পড়া নিষেধ, ওই সময় নিষেধ, এই সময় নিষেধ, সূর্য ওঠার পরে পড়া যাবে না, তারপরে সূর্য ওঠার একটু আগে হলে পড়া যাবে না, বিভিন্ন ধরনের সময় আছে। কিন্তু যদি কেউ ঘুমে থাকে, যখনই ঘুম ভাঙছে তখনই তার ওয়াক্ত, তার জন্য হারাম সময় নেই। ধরুন আপনি আসরের সময় আপনি ধরুন ঘুমাইছেন, জোহর পরে একটু ঘুমাইছেন লম্বা সময়, তাহলে উঠতে উঠতে দেখা হলো মাগরিবের 5 মিনিট আছে, মাগরিবের 1 মিনিট আছে, তাহলে আপনার জন্য ওই সময় তো নামাজ পড়া নিষেধ, তাই না? যে সূর্য যখন এক বর্ষা পরিমাণ নিচে থাকে, ডুবার কিছুক্ষণ আগে নামাজ পড়া নিষেধ। তো কেন বলছেন যে শয়তানের দুই সিংহের মাঝখান দিয়ে সূর্য ডুবে, ওই সময় সূর্য নামাজ পড়া নিষেধ। কিন্তু যে ঘুম থেকে উঠছে, উঠছে জাগ্রত হয়েছে মাগরিবের আগে, তার 2-1 মিনিট 5 মিনিট সময় আছে, যখন উঠছে তখন তার ওয়াক্তের সময়, তার জন্য হারাম সময় নাই, তাই না? আবার অন্য মন্ডল হাসান কি বলছে, যে কেউ যদি এক রাকাত পায় মাগরিবের আগে, সেজন্য তার পুরো সালাত পড়লো। আপনি এক রাকাত পড়তে পারছেন, তারপরে মাগরিবের আদান হয়ে গেলো, অসুবিধা নেই, আপনি বাকিটা শেষ করেন, তাহলে আপনার জন্য সালাত আপনি অন টাইমে পাইলেন। না, ওটা ভিন্ন, রুকু পেলে রাকাত হয় সেটা ভিন্ন। আবার মাগরিবের আগে যদি কেউ এক রাকাত সালাত আদায় করে, বাকি 3 রাকাত করার আগে তার মাগরিবের আদান পড়ে যায়, তাহলে সে পুরো সালাতই পেলো, তাহলে পুরো সালাতটা সে অন টাইমেই পেলো, এক মনে আছে। তাহলে কি বোঝা গেলো, যখনই ঘুম থেকে উঠছে তখনই তার সময়। কিন্তু কোন সালাত নিষিদ্ধ, তা আপনার একটু মনে হচ্ছে আমি এখন একটু ইস্তেখারা সালাতটা পড়ি, নফল সালাম একটু ইস্তেখারা সালাত পড়বো, ওই সালাত পড়া যাবে না ওই সময়। বা আপনি মনে করলেন যে আচ্ছা ভালো লাগছে না, বসে আসি একটু একটু 2 রাকাত সালাত পড়ে ফেলি, অনেক সময় পড়ে না মানুষজন, সবসময় সালাত পড়া যায়, ওই ওই সালাতগুলো ওই সময় নিষিদ্ধ। আবার প্রসঙ্গত একটু বলে রাখি, কিছু কিছু সালাত আছে কখনোই নিষিদ্ধ না, বা কারণবশত যে সালাতগুলা, আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকে আপনি যদি দেখেন যে 5 মিনিট সময় আছে, তা আপনি 5 মিনিট কী করবেন, দাঁড়িয়ে থাকবেন নি, আপনি তো বসবেন, তাহলে 2 রাকাত সালাত পড়ে ফেলেন, তাড়াতাড়ি করে পড়ে ফেলেন, অসুবিধা নেই। আর যদি ধরেন ওই সময় আছে আদানে 30 সেকেন্ড বাকি আছে, তো ওই সময় না বসে আপনি সালাত না পড়ে আপনি দাঁড়িয়েই থাকেন, কারণ সালাত শুরু করতে করতে আল্লাহ আকবার বলতে বলতে আদান হয়ে যাবে। তো অনেকে কিন্তু পড়ে, তো এইটা একটু মানে আপনার আপনার নিজের যাদের বিবেক অনুযায়ী কাজ করবেন, যে আদানের উত্তর দেওয়াটা একটা সুন্নত, তাই না? তো ওই সময় সালাত না পড়ে আপনি আদানটা আদানের উত্তর দেন, আদানের আদান শেষার পরে সালাত পড়লেন। তো মোটামুটি এটা হচ্ছে যার যার বিবেক অনুযায়ী। তো এখন ওই সালাত ওই দাখলিল মসজিদ যে কোনো সময় পড়া যায়, যখনই মসজিদ ঢুকবেন, মসজিদে ঢুকে যদি বসতে চান, আর মসজিদে ঢুকেন আপনি ধর আপনি ঢুকছেন একটা জিনিস নিয়ে বের হবেন, আমার এই কাগজটা নিতে ঢুকছি, মসজিদে ঢুকলাম কাগজটা নিলাম বের হয়ে গেলাম, তাহলে আপনার জন্য পড়া লাগবে না, অসুবিধা নেই। মসজিদে ঢুকে যদি আপনি বসতে চান, তাহলে 2 রাকাত সালাত আদায় করবেন, আর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখনই হয় তখনই সালাত আদায় করবেন, যখন ঘটতে থাকে ওই জিনিস তখন সালাত আদায় করবেন। তারপরে তাওয়াফের সালাত, যখন তাওয়াফ শেষ হলো তখন 2 রাকাত সালাত পড়বেন, সময় যে সময় হোক কোনো অসুবিধা নেই। তারপরে অজুর অজুর সালাত, তাহিয়াতুল অজু, যখনই সময় হবে তখনই পড়বেন। আর ফরজ সালাত, যদি আপনার কাজা থাকে, আপনি ঘুম থেকে উঠছেন, যখনই উঠছেন তখনই আপনার সালাতের সময়।
এই সমস্ত সালাতের আসলে কোনো টাইম লাগে কারণ বশত সালাত কারণগত সালাত যেগুলো যখন সময় পড়া যাবে তাহিয়াতুল উযু জি উযু করছেন আপনি পড়বেন উযু তাহাজ্জুদের সময় উঠলে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ রোজা আসতে নামাজ পড়া যায় না এই নিয়ত করা যদি সময় থাকে না তাহলে আপনি উযু করছেন দুই রাকাত তাহিয়াতুল উযু পড়েন তারপর আপনি তাহাজ্জুদ পড়েন আলাদা করে কিন্তু যদি সময় না থাকে যদি সময় বেশি সময় না থাকে তাহলে আপনি দুই রাকাত পড়েন একই নিয়তে আপনার এনাফ আমি তাহিয়াতুল উযু নামাজটা হইলো আর তাহাজ্জুদের নামাজটা হয়ে গেল যদি এনাফ সময় থাকে তাহলে আপনি আলাদা করে পড়েন এনাফ সময় না থাকে তাহলে আপনি একসাথেই নিয়ত করে পড়া ফেলেন তারপরে ছিল সারিয়ে আবান বিন সাইদ একটি ছিল সারিয়া একটি সারিয়া মানে কি মনে আছে সারিয়া কাকে সারিয়া বলে যেসব যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত ছিলেন না সাহাবিদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বা যে সমস্ত অভিযান সব নিজে ছিলেন না উপস্থিত ওই সমস্ত অভিযানকে সারিয়া বলা হয় তো সেনা দক্ষগণের তুলনায় রসুল সাল্লাহ সাল্লাম অধিক গুরুত্বের সঙ্গে একথা বলতেন যে হারাম মাসগুলো শেষ হওয়ার পর মদিনাকে সম্পূর্ণ অরক্ষিত রাখা কোনো ক্রমেই দূরদর্শিতা কিংবা বুদ্ধিমানের কাজ হবে না কারণ মদিনার চারিদিকে বেদুইনদের আনাগোনা ছিল বেদুইনদের কিছু লোক ছিল মুসলমানদের বিরুদ্ধে যেমন কাতাফান গোত্র বড় গোত্র এবং অন্যান্য ছোট ছোট অনেকগুলো গোত্র ছিল যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করতো এই জন্য হারাম মাস ছাড়া বাকি অন্যান্য মাস রসুল সাল্লাম মদিনাকে সুরক্ষিত রাখার জন্য সবসময় কিছু সেনা মোতায়েন করে রাখতেন মদিনার আশেপাশে এমন সব বেদুইনদের অবস্থান ছিল যারা লুটতরাজ এবং ডাকাতি করার জন্য সবসময় মুসলমানদের অমনোযোগিতাজনিত সুযোগের অপেক্ষায় থাকতো এ কারণে তারা খায়বার অভিযানের প্রাক্কালে বেদুইনদের ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে আবান বিন সাইদের নেতৃত্বে নাজদের দিকে একটি বাহিনী প্রেরণ করেন রসুল সাল্লাম মানে আগে থেকেই ওই একটি বাহিনীকে প্রেরণ করেন নাজদের দিকে যেন বেদুইনরা ভয়ে থাকে এদিকে আক্রমণ না করে আর মুসলমানরা তো খাইবারে গেছেন যুদ্ধ করতে অবস্থাতে না আক্রমণ না করে এরা তো এমনি ডাকাতি লুটতরাজগুলো করেই চলতো রাস্তাঘাটে কেউ আসলো যে ওদের ক্যাম্প করে বসে এখানে কেউ যাচ্ছে ওই আটকাইতো আটকে লুটতরাজ করতো ডাকাতি করতে এগুলো করে ওরা খাইতো এটা ছিল ওদের কাজ তো এইটা ওদের পেশা ছিল ওদেরকে কেউ লুট করতো ওরা কাউকে লুট করতো ওই লুট করেছিল ওদের কাজ এই জন্য ওদের বিরুদ্ধে যুদ্ধ করাটাও কঠিন ছিল রসুল সাল্লাম যখন আমরা ইনশাল্লাহ এরপরে আলোচনা করবো আগামী দিন থেকে যে খায়বারের পরে কিছু ছোটো ছোটো অনেকগুলো অভিযান পরিচালনা করছেন এই কারণ তিনি খাইবারের পরে সুতরাং দেখলেন যে এই খন্দকের যুদ্ধে কারা আসছিল মনে আছে কুরাইশ আসছিল তো কুরাইশদের সাথে সন্ধি চুক্তি হয়েছে তো এখন তো আপাতত ওই দিকটা মানে স্তিমিত আছে তারপর ইহুদিরা ছিল ইহুদিদের সাথে ফাইনালি যুদ্ধ হয়ে গেল ইহুদিরা পরাজিত হইলো তাহলে এই দুইজন দুই গ্রুপ নিশ্চিহ্ন হয়ে গেল মানে স্তূপ স্তিমিত আছে আর একটা গ্রুপ ছিল বেদুইনদের একটি গ্রুপ যে বনু কাতাফান গোত্র আসছিল বা আরও ছোটো ছোটো বেদুইন গোত্রগুলো আসছিল তারপরে এই যুদ্ধের পরে খাইবারের যুদ্ধের পরে রসুল তাদের ওই দিকে মনোযোগ দিয়েছিলেন ওদেরকে যেন ঠান্ডা করা হয় এবং কিছু যুদ্ধ করে ওদের সাথে কিছু যুদ্ধের ফলে ওরাও ঠান্ডা হয়ে গেছিলো তারপরে ছিল বড় ঘটনা মুতার যুদ্ধ বা ওই যে আমরা ইশারা আলোচনা করবো একের পর এক যে কাজা উমরা মনে আছে গত বছর যে উমরাটা করতে পারলেন না তো ওই উমরাটা সম্পন্ন করেন পরের বছর তারপরে ছিল মুতার যুদ্ধ মুতার যুদ্ধ ইন্টারেস্টিং ব্যাপার অনেকগুলো ঘটনা আছে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তারপরে বড় ব্যাপার হচ্ছে মক্কা অভিযান ওই আস্তে আস্তে সুসলাম একের পর এক একটা একটা করে একটা একটা করে সব মানে যুদ্ধ করতেছিলাম এক একটা যুদ্ধের পরে এক একটা দিক শেষ হচ্ছিল যেমন সন্ধি চুক্তির মাধ্যমে কুরাইশদের সাথে আপাতত কয়েক বছরের জন্য স্তিমিত থাকলো তারপরে খাইবার অভিযানের ফলে ইহুদিদের সাথে ফাইনালি যুদ্ধ শেষ হয়ে গেল ইহুদিদের পক্ষ থেকে আর কোনো ভয় থাকলো না এইভাবে একের পর এক যুদ্ধ করে সুসলাম মানে মক্কা বিজয়ের দিকে অগ্রসর হচ্ছিলেন প্রথম যুদ্ধ ছিল বদর যুদ্ধ প্রথম ছিল বদর যুদ্ধ তার আগে কিছু ছোটো ছোটো অভিযান হয়েছে যেগুলো কোনো যুদ্ধ ছিল না বড় সারিয়া যেমন বিভিন্ন দিকে লোক পাঠাইছেন ওইদিকে তোমরা 10 জন ওইদিকে যাও 20 জন ওইদিকে যাও 100 জন ওইদিকে যাও দেখো কিছু মানে কুরাইশদের একটি গ্রুপ তখন খবর পাইছেন কুরাইশদের একটি গ্রুপ যাচ্ছে যাও ওইদিকে যাও তো 100 জন যাও ওইভাবে ছোটো ছোটো যুদ্ধ অভিযান হয়েছিল এগুলোকে বলা হয় সারিয়া প্রপার যুদ্ধ হয়েছিল প্রথম বদর যুদ্ধ জি তো আবান বিন সাইদকে তিনি কিছু সাহাবিদের মাধ্যম সাথে দিয়ে তিনি ওই নাজদের দিকে প্রেরণ করেন বেদুইনদেরকে ভয় দেখানোর জন্য আবান বিন সাইদ তার উপর আরোপিত দায়িত্ব পালন শেষে প্রত্যাবর্তন করলে খাইবারের রসুলের সঙ্গে তার সাক্ষাৎ হয় ওই সময় খাইবার বিজয় পর্ব শেষ হয়েছিল তো ওই মোটামুটি তারপর রসুল মদিনাতে ফিরে আসেন তো মোটামুটি এই ছিল খাইবার সম্পর্কে আমাদের আলোচনা খাইবারে আমরা আলোচনা করছি 7-8 দিন আর কি আমরা আলোচনা করছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো ওই যে জাতুর রিকা যুদ্ধ ওই সমস্ত যুদ্ধ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যেগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যেমন তো আমাদের একটি ছিল যে এক সাহাবি এক সাহাবি যুদ্ধে ছিলেন তারপর অনেকে হয়তো শুনছেন যে ঘুমন্ত অবস্থায় তার হাত থেকে একজন তরবার নিয়ে গেল এক শত্রু বাহিনীর একজন নিয়ে বলে যে এখন তোমাকে কে রক্ষা করবে মনে আছে ঘটনাটা তো ওই ঘটনাটা একটি ছোট যুদ্ধের মধ্যে ঘটে তো যুদ্ধটা ইম্পর্টেন্ট না
যুদ্ধটা হয়তো কেউ নামই জানে না, কিন্তু ওই ঘটনাটাতে অনেক শিক্ষা আছে। তারপর আরেকটি ঘটনা ছিল আব্বাদ বিন বিশ্ব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, মনে আছে কারো? যে নামাজ পড়তেছিলেন, সালাত আদায় করতে সালাত পড়তে অবস্থায় তীর নিক্ষেপ করা হয়, তো তিনি সালাত ছাড়লেন না, তো তাড়াতাড়ি করে সালাত শেষ করলেন, কিন্তু ওই তীরের কারণে সালাত থেকে বের হলেন না। তো এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো আলী রাদিয়াল্লাহু না, ওই আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা দুর্বল, ওইভাবে এরকম একটি ঘটনা আছে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যে তিনি যুদ্ধের তীর বিদ্ধ হলেন, তো তিনি তীর বের করা লাগবে, তখন তো খুব কষ্ট, তো সবাই বলে এক কাজ করো, আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়ে তখন খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ে, নামাজে থাকলে সে আর দিন দিনে কিচ্ছু মনে থাকে না। তো আলী কি বলে নামাজ পড়তে, তো আলী নামাজ শুরু করছেন, তো নামাজ শুরু করার পর তারা তার তীর টান দিয়ে বের করেন, সে বুঝতেই পারলো না, দুর্বল হলো না না মানে এত নামাজে এত মনোযোগ, সে বুঝতেই পারলো না। তো এই ঘটনাটি দুর্বল, এই বর্ণনাটি দুর্বল আর কি, জয়ীফ বর্ণনা, জয়ীফ হাদিস। জি, এরকম ইনশাল্লাহ আমরা আগামী দিন আলোচনা করব, কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, তারপরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ কাজা, উমরার কাজা, তারপরে হচ্ছে মুতার যুদ্ধ ইনশাল্লাহ। জি জি জি, মানে কি হবে ওই যে সংসদের পাশে মমতপুর বয়েজ স্কুল, হ্যাঁ আসাদ গেট, এই যে সারান্ডার যেদিন করছে পাকিস্তান আর্মি, হ্যাঁ আর্মিরা, তারা ছিল সংসদে, এখন যেটা আছে এখন তখন কমপ্লিট হয়নি। আমি যে এই ধানমন্ডি বয়েজ স্কুলে নগদি লজিং থাকে, চাকরি করি লজিং, এই যেদিন সারান্ডার করছে 12টার সময় এই ইয়া সরার উদ্যানে, তাদের সবাই সামনে ইয়া করবে এই আত্মসমর্পণ করবে, 90,000 সোল্ডার ওই সময় ছিল মজুদ, 93,000, হ্যাঁ এইখানে সংসদের এটা পুরাটা তারা যখনই এটা ঘোষণা করছে, এই খাবারগুলো আমার মনে হয় আমার চোখের সামনে এখন ভাসতেছে, মাংসের এত বড় টুকরা প্লেট এইভাবে রয়েছে, তাদের তো প্রত্যেকের একটা একটা টান, এই যে লাগিস ভর্তি, তারা তো শুধু এই বন্দুক আর ফিরের মধ্যে এটা লই তারা এ যাইতেছে, ওই যে পতাকার কথা বলছে, একজন পতাকা লইয়া যাইতেছে, লই সামনে যাইতেছে, আর এরা সবাই এগুলো সব এইখানে, মানুষজন চুরি করছে মালপত্র, তো সব এইখানে, তো মানুষজন মালপত্র চুরি করছে, মালপত্র মানুষজন রাজধানী করে নিয়ে গেছে সবগুলো। ওই যে ওই যে কদিন আগে, ওই যে কদিন আগে যখন শেখ হাসিনা গেল, দেখলেন না মানুষজন বাড়িতে ঢুকে এবং গণভবনে ঢুকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে গেছে, মাছ কাঁধে করে নিয়ে গেছে, খাসির রান বের করে নিয়ে গেছে, কাপড় চোপড় বের করে নিয়ে গেছে, একজন পুরুষ মানুষ শাড়ি বের করে শাড়ি পরছে করে নিয়ে গেছে, মানে চুরি, এগুলো চুরি না? সেইগুলোর কথা বলতে পারেন, যেটা আমার চোখে দেখা, জি চোখে দেখা ভুলে যায় না, জি আমার এখনো চোখের মধ্যে ভাসতেছে তাদের মাংসের টুকরা প্লেটটা, আর আসতে পারে না ওইখানে, ওইখান থেকে তাদেরকে ইন্ডিয়াতে ইয়ে করছে, 90,000 93,000। তো এই এই সমস্ত ছুরিগুলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, কোন কারণে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার ভালো কামগুলোকে বরবাদ করে দেবে, যেমন এই সাহাবী দেখেন কত যুদ্ধ মারা গেছে, শহীদ হইল, মানে শহীদের মতো মারা গেল, যুদ্ধে মারা গেল, ওই ইহুদিদের হাতে তীর নিক্ষিপ্ত হয়ে মারা গেল। তো ওই সাহাবী রসুল কি বলেন, যে না সে মাল চুরি করছে, গনিমতের মাল চুরি করছে, না বলে নিছে, তো এই সমস্ত ছোট ছোট ব্যাপার জানেই না, তার আমল নষ্ট হয়ে গেল, রসুল কি বলেন যে ওই চাদর তার জন্য জাহান্নামের আগুন হয়ে গেল। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কখনোই কোনো কোনো খারাপ কোনো ছোট্ট আমলকে ছোট্ট মনে করা যাবে না, কোনো ভালো কাজকে ছোট মনে করা যাবে, কোনো খারাপ কাজকে ছোট মনে করা যাবে না, কোন খারাপ কাজ আপনার জন্য মানে আপনার সব আমলকে বরবাদ করে আপনি জানেন না, তাই জন্য আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে, সবসময় আল্লাহ কাছে দোয়া ইস্তেগফার করতে হবে, পানা চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।